আসসালামু আলাইকুম, বাংলাদেশি ট্রেন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমরা আব্দুলপুর থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও। এখানে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে। ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে ট্রেনটিতে অন্য একটি ট্রেনের ইঞ্জিন এনে সংযুক্ত করে স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনটিতে যুক্ত রয়েছে 65-4 ইঞ্জিন। সেই ইঞ্জিনটি সমস্যা হয়েছে এবং নীলসাগর এক্সপ্রেসের 6603 ইঞ্জিনটি খুলে ট্রেনটিকে উদ্ধার করা হচ্ছে। দেখুন, এদিকে রয়েছে আব্দুলপুর জংশন, এখানে নীলসাগর এক্সপ্রেস ইঞ্জিনবিহীন পড়ে রয়েছে। এই ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে তারপর ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেস। Thank you.